আসানসোলে রবীন্দ্র ভবন থেকে ভগত সিং মোড় 500 মিটারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এক পাগল। শুধু ঘুরেই বেড়াচ্ছে না, যখন তখন আক্রমণ করছে মানুষকে। পাগলের আক্রমণে মৃত্যু হচ্ছে নির্জন রাতের বেলা রাস্তার ধারে শুয়ে থাকা ভিক্ষুকের অথবা দোকানদারের, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। বুধবার রাতে হঠাৎই সেই পাগলটিকে দেখা যায় রবীন্দ্র ভবনের উল্টো দিকে বাস স্ট্যান্ডে পাথর ছুড়তে। স্থানীয় রবীন্দ্র ভবনের কর্মী বাধা দিতে গেলে তেড়ে আসে তার দিকে। কোনো মতে কর্মী প্রাণে বেঁচে যান। তিনি জানান, রাতের অন্ধকারেই হঠাৎ বাস দিয়ে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা ভিক্ষুকের মাথায় মারতে থাকে। মৃত্যু হয় ভিক্ষুকের। শুধু তাই নয়, কিছুদিন আগে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অদূরে এক সেলুনের মালিককে সন্ধেবেলা হঠাৎই আক্রমণ করে বলে অভিযোগ, যার ফলে মৃত্যু হয়েছিল সেলুন মালিকেরও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদি পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে ভিক্ষুকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। যদি প্রত্যক্ষদর্শী ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ এলাকায় পাগলের আক্রমণে দুজনের মৃত্যুর ঘটনায় কতটা সুরক্ষিত আসানসোল? আমি দেখছিলাম প্রথমে যে আমাদের রবীন্দ্রনাথ উল্টো দিকে যে বাস স্ট্যান্ডটা আছে ওটা খেপাটা ভাঙছিল, দিয়ে ওটা আওয়াজ দিলাম, আটকে দিলাম, দিয়ে এখানে একজন খেপা ঘুমাচ্ছিল, মানে ভিখারি ঘুমাচ্ছিল, তাকে চাদর কম্বল উড়েছিল, তাকে পুরো ভরপেট বাঁশে ফাটি দিয়ে মাথায় মেরেছিল।